পরিক্রমাই পূজো পরিক্রমা 2023 আর আজকে আমার এটা হচ্ছে প্রথম ভিডিও সো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নাট্য সংসদের ঠিক সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এটা সেই নাট্য সংসদের থিম এখানেই তৈরি করা হয়েছে আর এবছর আমাদের 33তম বর্ষ আর 33তম বর্ষে আমাদের থিম উৎসর্গ এন্ডিউরিং পাওয়ার অফ অফারিং অর্থাৎ অর্ঘ্যশক্তির স্থায়ীকরণ তো এবছর বাজেট মোটামুটি 11 লক্ষ টাকা নমস্কার বন্ধুরা তো দুর্গাপূজার সামনে চলে এসেছে আর আমরা চলে আসছি পূজো পরিক্রমায় পূজো পরিক্রমা 2023 আর আজকে আমার এটা হচ্ছে প্রথম ভিডিও আর আজকে আমি চলে এসেছি গঙ্গারামপুরের একটা উল্লেখযোগ্য ক্লাব হচ্ছে নাট্য সংসদ সো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নাট্য সংসদের ঠিক সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এটা সেই নাট্য সংসদের থিম এখানেই তৈরি করা হয়েছে আর পিছনে কিন্তু ক্লাবটা রয়েছে তো এখানে কিন্তু ভিন্ন রকমের কিছু প্রচেষ্টা করার চেষ্টা করে তো এবারও কিন্তু ওই রকমই কিছু করার চেষ্টা করেছে এবার কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু 2023-এর যে থিমটি রয়েছে এটা কিন্তু একটা মানে উৎসর্গ থিমের নাম হচ্ছে উৎসর্গ কয়েকদিন কিন্তু প্রচুর ভারী বৃষ্টি হয়েছে ওই জন্য কিন্তু কাজগুলো পিছিয়ে রয়েছে কারণ আর পুজোর হাতে গোনা আর কয়েকদিন রয়েছে 14 দিন কি 13 দিন এরকমই হবে সামথিং তো পুজোর কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো যার জন্য কিন্তু এখনও তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে কিন্তু জোরদার কাজ চলছে তো তোমাদের ভিতরে নিয়ে যায় তোমাদের হচ্ছে এটা হচ্ছে গেট আর এখান থেকে কিন্তু প্রবেশ করা হবে আর আর ওইদিকে হচ্ছে তোমার হচ্ছে বাইরের পথ তো এখান থেকে আমরা ভিতরে যাব খড়ের কাজগুলো কিন্তু প্রায় কমপ্লিট আর চটের কাজগুলো কিন্তু বাকি রয়েছে তো চটের কাজগুলো করছে আরও অনেক কাজ এখানে বাকি রয়েছে বলা যায় আর আজকে বিকেলে হয়তো প্রতিমা আসবে এই প্যান্ডেলে তো প্রতিমাও কিন্তু আমি দেখলাম খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটি বড় গোলা রয়েছে তারই ভেতরে কিন্তু মন্দির অর্থাৎ এখানেই কিন্তু প্রতিমা রাখা হবে আর তার ভেতরেই কিন্তু আরও অসংখ্য কিন্তু মনে করো যে ছোট ছোট গোলা রয়েছে শস্য গোলা তো তারই মাঝে কিন্তু প্রতিমা রাখা হবে আর চারো সাইডে কিন্তু প্রচুর লাইটিংও থাকবে এখনও যেহেতু কাজ সম্পূর্ণ হয়নি তো অনেক সুন্দর হবে আশা করা যায় শুনে নিব এখানে যারা কাজ করছে তাদের থেকেও শুনে নিব কতদিন ধরে এই কাজটি করছে কীভাবে করছে তারা আর এর আগে এই এই থিমটি কোথাও হয়েছিল কি না তো বিস্তারিত তথ্য কিন্তু আমরা এখান থেকে শুনে নিব আমাদের মালিকের বাড়ি হলো শিলিগুড়ি আমরা মিস্ত্রি হলাম ইসলামপুর থেকে আসছি আমরা তো কাজটা 1 মাস ধরে করতেছি অন্য কোথাও হয়নি এটা মানে এইবারই প্রথম হচ্ছে এরকম বাজেট এটা বাজেটটা তো আমি বলতে পারলাম না মালিক বলতে পারবে হ্যাঁ হ্যাঁ ওদের সাথে কথা বলতে হবে আর আপনাদের কতজন মিস্ত্রি কাজ করছে এখানে আমরা তো এখানে 10 থেকে 15 জন আসি আমাদের বাড়ি ইসলামপুর ইসলামপুর কিন্তু প্রতি বছরে কিন্তু প্রায় বলা চলে যে ভালো প্রতিমা কিংবা প্যান্ডেলের কাজ সম্পূর্ণ কিন্তু ভালো হয়ে থাকে তো এবারও কিন্তু সেই রকমই ভিন্ন কিছু করতে চাচ্ছে তো এবার কিন্তু এখানে আসলাম এসে কিন্তু দেখলাম যে খুবই সুন্দর করে এনারা মানে প্যান্ডেলের কাজ করেছেন তো এখনও কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি কারণ তোমরা জানো যে উত্তরবঙ্গে প্রচুর ভারী বর্ষণ হয়েছে তো ওই জন্য কিন্তু এখানে কিন্তু কাজগুলো কিন্তু ওরকমভাবে হয়নি তো যতটুকু হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো কমপ্লিট করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কাজ কিন্তু প্রায় খড়ের তৈরি কারণ এখানে কিন্তু এই থিমটাই রয়েছে পুরোটা খড় দিয়ে তৈরি এখানে এসে দেখলাম কাজ কিন্তু মোটামুটি হয়নি বলাই চলে কারণ বৃষ্টির জন্য কিন্তু এখানে কিন্তু কাজগুলো কিন্তু অনেক পিছিয়ে গেছে কারণ কাজ কিন্তু খুবই মানে দ্রুত চলছে তো কাজ কিন্তু আশা করা যায় যে পুজোর আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখনও কিন্তু এই প্যান্ডেলে কিন্তু এইখানকার প্রতিমা কিন্তু আনা হয়নি আজকে হয়তো বিকালে এই মন্দিরের হয় প্যান্ডেলে কিন্তু প্রতিমা আসবে বললো যা শুনলাম আর এখানে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কাজটি কতদিন ধরে করছে আর কীরকম বাজেট ক্লাবের কর্মকর্তারা রয়েছে তো তাদের সঙ্গে কথা বলবো আমাদের এই পুজোর নাম হচ্ছে নাট্য সংসদ মানে ক্লাবের নাম
আর এবছর আমাদের 33তম বর্ষ, আর 33তম বর্ষে আমাদের থিম উৎসর্গ, এন্ডিউরিং পাওয়ার অফ অফারিং, অর্থাৎ অর্ঘ্যশক্তির স্থায়ীকরণ। তো এবছর বাজেট মোটামুটি 11 লক্ষ টাকা, আর থিম সম্পর্কে সামান্যই বলছি, এখন খুব একটা বেশি বলবো না, রিভিল করা যাবে না, নাহলে চমকটা চলে যাবে। তো আশা করি ভিডিওতে দেখলেন বেশ কিছু গোলা ঘর তৈরি হচ্ছে। তো আমাদের মেন কনসেপ্টটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, যার জন্য কৃষি এফেক্ট হচ্ছে, কৃষির উপর এফেক্ট হচ্ছে, সেইটা যাতে না হয়। কৃষকেরা, গৃহস্থ মানুষেরা যারা আমাদেরকে প্রতিদিনকার অন্ন যোগান দেন, তারা যেন ঠিকঠাক মতো চাষাবাদটা করতে পারেন, তাদের যেন ক্লাইমেট চেঞ্জের জন্য, আবহাওয়ার পরিবর্তনের জন্য সেটা যেন সমস্যা না হয়, যেটা হচ্ছে বর্তমানে। সেই জন্যই মায়ের কাছে তারা তাদের মানে বাঙালির নিজস্ব যে সমস্ত কৃষিজ উপকরণ, সেই সমস্ত জিনিস দিয়ে অর্ঘ্য হিসাবে দান করছেন, যাতে জলবায়ুর এই পরিবর্তনটাকে রোখা যায়। এটাই ক্লাবের উদ্বোধন করবে আমাদের উদ্বোধন। এবার ভার্চুয়াল উদ্বোধন যদি হয় তাহলে তো মহালয়া, আর যদি ভার্চুয়াল উদ্বোধন না হয় তাহলে কয়েকদিন পরে তৃতীয় দিন। তো অরিন্দম দা, তো ওই অরিন্দম দার জন্য এখানে এসেছি আজকে সানডে। আর আজকে এই পর্যন্তই থাক, আর অবশ্যই তোমরা আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো, কারণ দিনে দিনে কিন্তু ভিডিও কোয়ালিটি আরও ভালো করার চেষ্টা করছি। তোমাদের ভালো লাগছে, তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক সাহায্য করছো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই দুর্গাপূজার ভিডিওই হবে, কারণ এখন অন্য কোনো ভিডিও করব না, দুর্গাপূজার ব্লগ নেই। আবার দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো থাকবে।